দুইটা নো আছে, একটা দুইয়ের গাড়ি একটা চারের গাড়ি, চারের গাড়ি। এটা মাত্র 5.5 লাখ টাকা বাজেট নিয়ে ঘুরছেন, এমনকি এই বাজেটে চাচ্ছেন ফুল মোট করা একটা গাড়ি, মানে সবার পছন্দের গাড়ি, প্রবোস গাড়ি। এটা রাস 2006 মডেল আড়ের রেজিস্ট্রেশন, এটা জি করলা, জি করলা ভাই, প্রাইস পুরো 6,50,000 আজকিন প্রাইস। আসসালামু আলাইকুম সবাইকে, অন্তু কার সেন্টারের নতুন আরো একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আজকের এই ভিডিওতে যারা চাচ্ছেন মাত্র 5.5 লাখ টাকা বাজেট নিয়ে ঘুরছেন, এমনকি এই বাজেটে চাচ্ছেন ফুল মোট করা একটা গাড়ি, ফুল মডিফাইড গাড়ি, তাদের জন্য চমৎকার একটা ক্যারিনা মাইরোড একটা গাড়ি আছে। এই পাশে যদি আসি, মানে সবার পছন্দের গাড়ি, প্রবোস গাড়ি, এটাকে আবার অনেকেই বলে টাকা ইনকামের মেশিন। আর এই পাশে যদি যাই 110 আছে। আপনার কী গাড়ি চাই বলেন? এক্সিউ গাড়ি লাগবে, এলিয়ন লাগবে, প্রিমিয়ম লাগবে, নোহা গাড়ি লাগবে? একটু ফুল ভিডিওটা একটু দেখা দেখেন ভাই, পেয়ে যাবেন। ওই দেখেন বাহিরে একটা হাইস গাড়িও আছে, সামনে আছে শোরুম থেকে রনি ভাই। আমরা যে গাড়িগুলো দেখাবো আপনাদের কাছে প্রাইস যদি কম বেশি মনে হয়, আপনি একটু শোরুমে আইসেন, ভিজিট করেন, ভাইয়ের বসের সাথে বসে ইনশাআল্লাহ ভাই কম বেশি হতে পারে। কারণ হলো কি, আপনার সব গাড়ি কিন্তু একরকম হয় না, রাইট? বা আমার শোরুমে একরকম গাড়ি আছে, একজনের শোরুমে আরেকরকম আছে, ঠিক আছে? আপনি কম্পেয়ার করে দেখুন। ভাইয়ে ভাইকে যেটা বলা হয়েছে, যে প্রাইস বলতে বলা হয়েছে, ভাই সেটাই বলবে। তারপরে কিন্তু যেহেতু বস আসে, আপনি একটু আসেন, গাড়ি দেখেন, পছন্দ হলে ভাইয়ের ওনার সাথে বসলে, শোরুমের ওনার যিনি আছে ওনার সাথে বসলে আশা করি দাম একটু কমিয়ে রাখা যাবে। ওকে ভাই, আমরা এটা দিয়ে স্টার্ট করি। ভাইয়া আসলে আজকে এটা দিই, প্রবক্সা দিই, হাতে পরে না, অসাধারণ গাড়ি ভাই। ভিতরটা যদি দেখেন, কোথাও কিন্তু খোলা কাটা তো নেই, এবং প্রতিটা জায়গা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে। চাকার কন্ডিশন গুলো চাকা ভাই, আসলে চারটা চাকা কিন্তু আপনি নিয়া একটা বছর ইউজ করবেন চোখ বন্ধ করে। প্রাইস কত দেবেন ভাই? এটা প্রাইস দেবো আজকে আমরা 7,80,000। 7,80,000, যেহেতু ভিডিও আমরা একটু আর্লি করবো। এপাশে মডিফাইড গাড়িটা একটু দেখেন ভাইয়া, এটা কিন্তু আসলে আপনার ওই মাইরোড কেরিনা, কেরিনা মাইরোড, ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দর একটা গাড়ি, দেখেন না, ফুল মডিফাইড করা আছে, এবং কি ডাবল স্কলার হ্যাঁ ব্যবহার করা হয়েছে, প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল পাচ্ছেন। তবে মডেল 97 মডেল, 2000 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, কাগজপত্র আপডেট করা আছে, স্মার্ট কার্ড ওনার আবার, হ্যাঁ স্মার্ট কার্ড ওনার। আচ্ছা, এবং চাকা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে, চমৎকার অ্যালয় রিম লাগানো, অ্যালয় রিম লাগানো আছে, চাকার কন্ডিশনও ভালো আছে। এটা প্রাইসটা কত করব ভাই? অসাধারণ গাড়ি ভাই। এটা প্রজেকশন হেডলাইট, সাথে কিন্তু ডিআরএল লাগানো আছে, হ্যাঁ দেখছেন। ওকে, আর পার্কিং এটা আছে, জোস জোস। এটা দাম দিবেন কত? দাম দেবো 5,50,000। 5,50,000, ওই পাশে আসি ভাই। 110 এবং হাই গ্রেড, এবং খোলা কাটা নাই ভাই, আসলে এত বয়স হয়েছে কিন্তু এখনো কিন্তু টাচ পর্যন্ত লাগে না গাড়ি থেকে। দেখছেন দরজা প্যাড গুলো দেখেন, ড্যাশবোর্ডটা দেখেন, খুবই সুন্দর অবস্থা আছে। এবং এটা কিন্তু আপনার ডিভিডি লাগানো আছে, ব্যাক ক্যামেরা কিন্তু লাগানো আছে, সেট কভারও কিন্তু নতুন ইনস্টল করা আছে, নতুন আছে, নতুন। আচ্ছা, নতুন নতুন মতে আছে সব কিছু। ব্যাক সাইডটা খুলে দেখাচ্ছি, এটা ভাই প্রাইসটা কত পড়বে ভাই? এটা প্রাইসটা পড়বো ভাই, যদিও বাইরে এখানে গাড়িটা দেখতেছেন, গাড়ি যেহেতু খোলা আছে, বড়টা যদি খোলা দেখাই দেই, তোমার আবার কত লাগাইছিল মাংসিন, ইঞ্জিন দেখছেন খুব অসাধারণ। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বো 6,50,000। 6,50,000 আজকিন প্রাইস। এখন আমরা যে গাড়ি দেখাবো, এটা হলো টয়োটা এলিয়ান 2010 মডেল, 16 রেজিস্ট্রেশন। খুব অসাধারণ একটা গাড়ি, খুব সুন্দর একটা গাড়ি, মানে দেখার মতো একটা গাড়ি, মানে 2011 গাড়ি, হ্যাঁ 10 মডেল, 10 গাড়ি, পুসে স্টার্ট, পুসে স্টার্ট। ভিতরে দেখেন না, ভিতরে ব্ল্যাক হ্যান্ডেল গুলো নিকেল, নিকেল, চমৎকার উডেন ব্যবহার, এবং কি দেখেন এসির প্যানেল গুলো তো নিকেল, মানে এটা এলিয়ানের মধ্যে হাই গ্রেডের, হাই গ্রেডের, হ্যাঁ সফট টাচ এসি, উডেনের ব্যবহার। আর এখানে কিন্তু পুসে স্টার্ট, যদিও ওই পাশে আমি দেখাতে পারছি না, সুইট লেদারের সিট কভার, হ্যাঁ ওয়াও। এবং এখন কিন্তু দেখেন লাইট গুলা কিন্তু ব্যবহার করা আছে, হ্যাঁ আফটার মার্কেট খুব সুন্দর অবস্থায় আছে। এবং এটার শামিম ভাই প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট, আমি এই গাড়ির সামনের থেকে পিছন পর্যন্ত হয়তো আমি খুলে দেখাইতে পারতেছি না, কিন্তু আপনি যদি বলি যে কোথাও আপনার স্পট বা কোনো চেঞ্জ পাবেন না, এই গাড়ি কিন্তু অরিজিনাল কালার, অরিজিনাল লাইট, অরিজিনাল গ্লাস, মানে সবই অরিজিনাল আছে। এবং এই গাড়িটি যদি স্পেয়ার চাক্কাটা আছে, এই চাক্কাটা কিন্তু নাট পর্যন্ত এখনো খোলা হয় নাই,
দাম দিবেন না ভাই, তাহলে বুঝতে পারেন ভাই এরা কত সুন্দরভাবে আছে গাড়িটা, মানে যে ইউজ করছে খুবই মনে করেন দেখে শুনে ইউজ করছে। প্রাইস কত দেবেন ভাই? এটা প্রাইসটা তো দেব 23,50,000। গাড়িটা ভাই আসলে যা নিবে সে কিন্তু চালাইবো আর এই অন্তকার শোরুমের কথা স্মরণ করবো ভাই। ওকে, এর পাশে আমরা একটা এলিয়ন গাড়ি দেখবো, 2006 মডেল, 7 রেজিস্ট্রেশন, অসাধারণ একটা গাড়ি। এটা হলো আপনার মানে রেডিয়ন কালার, রেড অ্যান্ড ভিতরে বিস্কিট এবং জিগার গাড়ি। আচ্ছা আচ্ছা, দেখেন, হ্যাঁ দেখেন, কাট কালার উডেন, স্টিয়ারিং উডেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার, মানে কি নাই বলেন। ব্যাক সাইড আপনি হ্যান্ড রেস্টও পাচ্ছেন, ভালো মানে সিট কভার পাচ্ছেন, খুবই অসাধারণ একটা গাড়ি ভাই। হ্যাঁ ভাই, এটা প্রাইসটা বলতে খুবই অসাধারণ একটা গাড়ি। এটার প্রাইস পড়বো আজকে 15,50,000। ওকে, তারপর নেক্সটে থাকবে টয়োটা এলিয়ন, এটা কিন্তু 2011 মডেল, 13 রেজিস্ট্রেশন, কাগজ আপডেট করা আছে, পজিশন হেডলাইট এবং কালারটা হলো হোয়াইট পার্ল কালার, ঠিক আছে। পিছন থেকে শুরু করে লাইটগুলো অরিজিনাল পাবেন, ঠিক আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। ভিতরটা দেখেন, ব্ল্যাক ইন্টিরিয়াল, স্টিয়ারিং উডেন, উডেন প্যাডগুলো উডেন, দেখেন ওই নিকেল যেটা বলছিলাম। তবে এটা কি স্টার্ট, এটার আর ওই গাড়ির মধ্যে ব্যবহার হলো শুধু কি স্টার্ট, কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, সিট কভার ইউজ করা হয়নি শামীম ভাই, কথা কিন্তু বলতে ভুলে গেছি, ওইটাও কিন্তু তেলের গাড়ি, এটাও তেলের গাড়ি। আচ্ছা, দুইটাই তেলের গাড়ি। আসল কথা যেতে ভাই বললেন না ভাই, কারণ অনেকে ভাবতারে সিএনজি কোট করা বা এলপিজি করা, না তেলের গাড়ি, একেবারে আনটাচ গাড়ি ভাই। ওয়াও, অপূর্ব গাড়ি। কত পড়বে এটার ভাই? এটা প্রাইস পড় আপনার 23 লক্ষ। 23 লক্ষ হ্যাঁ, আজকে প্রাইস আপনারা আসেন কিছুটা কমবে। এবং সিট কভার গুলো কিন্তু নতুন পাবেন, এবং গাড়িটা ফুল ফ্রেশ গাড়ি পাবেন, কোথাও খোলা কাটা পাবেন না, লাইট গুলো অরিজিনাল পাবেন, এবং 4.5 গ্রেডের গাড়ি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ভাই ঢাকা মেট্রো 20 সিরিয়াল গাড়ি, এবং সামনে পিছনে কিন্তু আপনার স্টিলের বাম্পার পাবেন। এটা প্রাইস কত বলবো? এটা প্রাইস দিব আজকে ভাই আমরা 16,50, আজকিন প্রাইস। এপাশে আমরা এলিয়ন গাড়িটা দেখি, এটা তো আমরা, হ্যাঁ এটা দেখাইছি মাত্র, ঠিক আছে ভাই। ওই পাশে একটা জি করলা ভাই, অনেকে এই জি করলা খুঁজে, কিন্তু আসলে জি করলা এক্স করলা কিন্তু খুবই কম ভাই, বুঝছেন। এটা 2005 এর মডেল, 8 রেজিস্ট্রেশন, নিউ শেপ, এবং পিছন থেকে যদি আমরা দেখাই শ্যাম ভাই, দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন, চাকাগুলো কিন্তু ভাই ভালো ফ্রেশ অবস্থায় আছে, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে। ভিতরটা কিন্তু ভাই শ্যাম ভাই, ভিতরে কিন্তু অ্যাশ কালার খুবই সুন্দর অবস্থায় আছে, মার্বেল উডেন আসছে, সফট টাচ এসি, সফট টাচ এসি। ওকে, আর এই ওরা গাড়িটার, হ্যাঁ সামনে দেখেন অরিজিনাল লাইট পাবেন, অরিজিনাল গ্লাস, এবং এটা কিন্তু ঢাকা মেট্রো 23 সিরিয়াল গাড়ি। প্রাইসটা কত পড়বো ভাই? ভাই সামনে পিছনে কিন্তু স্টিলের বাম্পার আছে, কারণ অনেকে চিন্তা করে যদি বাম্পার না থাকে তাহলে আবার 5,000 যাইব, তার জন্য বলে দিলাম। প্রাইসটা কত ভাই? প্রাইসটা পড়বো ভাই এটা 13,20,000। ওকে, 13,20,000। আসলে ভিউয়ার্স অনেক গাড়ি যেহেতু দেখাইতে হচ্ছে, এই জন্য আর টেম্পারেচার আজকে অনেক বেশি, বিকেল বাজে এখন 5টা, তারপর প্রায় 40 ডিগ্রি। আরেকটা টয়োটা এক্সিও 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, সিসি 1500, এর ভিতরে বিস্কিট, হ্যাঁ কাগজ পত্রে আপডেট, বিস্কিট, এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক, ঠিক আছে। সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে সব অরিজিনাল পাবেন, খালি টাচ আপ হয়েছে আর কিছু, কালারটা অরিজিনাল পাবেন। ওয়াও, কাট কালার উডেন আসছে, সফট টাচ এসি পাচ্ছেন, ডিভিডি প্লেয়ার আছে, এবং আপনার সিট কভারগুলো কিন্তু নতুন লাগানো আছে, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও আপনি খোলা কাটা পাবেন না, ঠিক আছে। 4.5 গ্রেডের গাড়ি, একেবারে ভাই কি বলুন ভাই, আনটাচ গাড়ি। দাম কত পড়বে ভাই? ভাই এটার দাম পড়বো 16,80,000। 16,80,000, হ্যাঁ আজকিন প্রাইস। ওকে, এই পাশে আসি ভাই, টয়োটা র্যাকটিস গাড়ি, র্যাকটিস গাড়িটা মডেল ইয়ারটা কত? 2010 এর গাড়ি, 2016 রেজিস্ট্রেশন, ডক্টর চালিত গাড়ি, সুটোর মধ্যে অসাধারণ একটা গাড়ি, হোয়াইট পাল কালার, টয়োটা র্যাকটিস গাড়ি ভাই। এই গাড়িটা ছোট দেখতে, ছোট মনে হইতে পারে, জোস একটা গাড়ি, ব্যাক স্পয়লারও আছে, র্যাকটিস গাড়ি কথা বলছিলাম, আমরা গাড়িটা ফুল দেখিয়েছিলাম, একটু ভিতরটা দেখাই, মানে ছোট গাড়ি মনে হইতে পারে বাইরে ভাই, যে স্পেস এই গাড়িটাতে, খালি স্পেস না ভাই, একের খুব সুন্দর অবস্থা, তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি নাকি ভাই? তেলের গাড়ি ভাই, হ্যাঁ অবশ্যই তেলের গাড়ি, গ্লাসগুলো দেখেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে শামীম ভাই। আসলে এই গাড়িগুলা কি বলো, অসাধারণ গাড়ি, এর ভিতরে কিন্তু রিকন্ডিশন শোরুমতে আনলে গাড়িটা যেরকম থাকে এরকম পাবেন, যদি না পান শোরুমে আসবেন, গাড়ি ভাড়া যাতায়াত আমি দিব। দাম কত দিবেন এটা ভাই? এটা দাম দিব ভাই, এটা কিন্তু বলছেন মডেল দাম হলো, সব বলো, 10 এর মডেল, 16 রেজিস্ট্রেশন,
আন্তাস গাড়ি, এটা দাম পড়ো আপনার 1550। 1550 হ্যাঁ। তারপর আসে এক্সিও গাড়ি আছে ভাই, এটা দেখাইছি হ্যাঁ, এটা দেখানো হয়ে গেছে। আচ্ছা তো এটা রাশ 2006 এর মডেল, আড়ে রেজিস্ট্রেশন কাগজ 24-25 পর্যন্ত কমপ্লিট করা আছে। সামনে দিয়ে শুরু করলো পজিশন লাইট এবং বিকু বাম্পার, আপনার অসাধারণ গাড়ি ঠিক আছে। চাকাগুলা কিন্তু নর্মালি এক বছর ইউজ করতে পারবেন প্রত্যেকটা, কিন্তু দেখেন আপনার ইন্ডিকেটর লাইট ব্যবহার করছে, লুকিং গ্লাস ঠিক আছে, রিং সিট অরিজিনাল, রূপ বার আছে, পাউদানি আছে, কালারটা কিন্তু ব্ল্যাক জুস ঠিক আছে। পিছনে কিন্তু আপনার লাইটগুলো অরিজিনাল এবং শামিম ভাই এটা কিন্তু ফুলিলেই এমন এক গাড়ি যেটা কিনা আপনি প্রাইভেটের খরচে জিপ চালাবেন, দেখেন জিপ তো চালাবেন কিন্তু তেলের গাড়ি ঠিক আছে, আবার তেলের গাড়ি, তেলের গাড়ি চালায় মজা পাবেন ঠিক আছে, 100% গ্যারান্টি। যদি মজা না পান গাড়ি ফিরত। ভাই এটার প্রাইসটা কত পড়বে ভাই? প্রাইস পড়ো 1450। 1450 এই পাশে আসি, একটা এক্সিও গাড়ি দেখছি, এটা কিন্তু টয়োটা এক্সিও 2010 এর মডেল, 15 এর রেজিস্ট্রেশন। আচ্ছা জি পিছন থেকে শুরু করি ভাই, সামনে এই লাইটগুলো কিন্তু অরিজিনাল এবং এই যে দেখেন ঢাকা মিট্টু 22 সিরিয়ালের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল, আর পজিশন লাইট এবং সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে, ফগ লাইট ইউজ করা আছে, কালারটা হলো হোয়াইট পাল কালার ভাই, একের গাড়ি, খুব সুন্দর গাড়ি হ্যাঁ, একের গাড়ি, আপনি যা দেখবেন সবই অরিজিনাল পাবেন গ্যারান্টি সহকারে। এটার দাম পড়বো আজকে ভাই 1650। 1650 আজকিন প্রাইস ভাই, এই গাড়িটা দেখাই না, হ্যাঁ এটা দেখাই না, এটা দেখাই প্রিমিয়াম গাড়ি, ফুল মোড করা 2004 এর, ফুল মডিফাইড একটা প্রিমিয়াম, 4 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, সিরিয়াল হলো 25, খুব সুন্দর একটা গাড়ি, লাইট থেকে শুরু করে অনেক কিছু সব কিন্তু অরিজিনাল আছে। গাড়ির চাকা দেখেন, রিং দেখেন, গুলো দেখেন, রিংগুলো দেখেন, খুবই সুন্দর অবস্থায় আছে। সাইড বডি কিট, পিছন ও ডাবল স্পয়লার একটু দেখাবো, ভিতরটা একটু দেখেন, বেস কালার, এটা কিন্তু সুন্দর মডেল, সফট টাচ এসি, অনেক অপশন আছে, আফটার মার্কেট অনেকগুলো কাজ আছে, কাজ আছে হ্যাঁ। এই দেখেন ডাবল স্পয়লার, ডাবল স্পয়লার ব্যাক লাইট, দাম কত পড়বে এটার ভাই? এটার দাম একেবারে কম পড়বে 1550000। 1550 সিআরভি গাড়িটা একটু দেখায় যান ভাই, হ্যাঁ হুন্ডাই সিআরভি 2003 এর মডেল, হুন্ডাই সিআরভি 10 এর রেজিস্ট্রেশন। আচ্ছা যা আছে সবই অরিজিনাল আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, ভিতরে কিন্তু ভাই ব্ল্যাক, তবে কি আপনার সিট কিন্তু কভার লাগানো হয় নাই, অরিজিনাল সিট, কালারটা কিন্তু পাল কালার, চাকাগুলো কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে, পিছনে লাইট থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল। এটা প্রাইসটা কত পড়বে ভাই? সাথে কিন্তু রূপবার কিন্তু পাবেন ঠিক আছে, রূপবার আছে রাইট, এটাও কিন্তু ভাই তেলের গাড়ি, তেলের গাড়ি ভাই, হ্যাঁ একেবারে আনটাচ গাড়ি। ওকে প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস পড়বে আপনার 1450। 1450 তাও আসছেন প্রাইস। ওকে যারা নয়া গাড়ি কিনতে চান, হ্যাঁ দুইটা নয়া আছে, একটা দুইয়ের গাড়ি, একটা চারের গাড়ি, চারের গাড়ি, এটা দুইয়ের গাড়ি, সাতের রেজিস্ট্রেশন, হ্যাঁ 2002 এর মডেল, সাতের রেজিস্ট্রেশন, সামনে এবং আপনার কাগজ কিন্তু আপডেট করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক, এবং কালারটা হলো সিলভার কালার, এবং ভিতরটা যদি দেখাই আমরা, দেখেন ভিতরে কিন্তু সিট কভার লাগানো আছে এবং সেন্ট্রাল এসি, সিলিংটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে আছে, সেন্ট্রাল এসি, এবং ভিতরটা দেখেন, সামনে দেখেন যা আছে অরিজিনাল আছে এখনো। আরে এলো গাড়িটার ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডটা দেখেন, জায়গা কমের জন্য দেখাই দিতে পারতেছি না। প্রাইসটা কত পড়বে ভাই? ভাইয়া এটা প্রাইস পড়বো আপনার 1250। 1250 যারা নয়া গাড়ি দেখতে চান, কিনতে চান, তারা এই গাড়িটা দেখতে পারেন 1250। এই পাশে 2004 এর একটা হোয়াইট পাল কালার, আরেকটা গাড়ি 4 এর মডেল, এটা হলো আপনার 7 এর রেজিস্ট্রেশন। আচ্ছা এটা পাল কালার, খুব সুন্দর একটা গাড়ি ভাই, ভিতরে হলো বেস কালার, আপনি আসলে গাড়ি দেখলে, সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির ভিতরে কি আছে না আছে ঠিক আছে, এবং সেন্ট্রাল এসি পাচ্ছেন এই গাড়ি থেকে, এবং ভিতরে দেখেন ওয়াও, সিটগুলো কিন্তু নতুন আছে, কভারগুলো সামনে দেখেন ফুললি, কিন্তু আপনার এসি প্যানেল পুরো সব উডেন করা আছে, সফট টাচ এসি, দরজা প্যাড করা আছেন, এত ফ্রেশ পাবেন না কোথাও, পাবেন না, অসাধারণ গাড়ি ভাই, অসাধারণ গাড়ি। এটার ভাই প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে ভাই 1450। 1450 একটু ব্যাক সাইডটা লাগাই দেন ভাই। ওকে আপনাদেরকে প্রায় সবগুলো গাড়ি দেখিয়ে ফেলছি, আর অবস্থা দেখেন খারাপ, ঘামের কি অবস্থা। তো অনেকক্ষণ এখন বিকেল 5টা পেরিয়ে গেছে, তারপরও প্রায় এখনো 40 ডিগ্রি কাছাকাছি সেলসিয়াস, মানে 40+ সেলসিয়াস ডিগ্রি মনে হয় এখন, তবে আমাদের শার্ট কিন্তু শুকনো নাই সব ভিজে গেছে। ওকে আর আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, আমরা এতক্ষণ যাবৎ ছিলাম অন্ত কার সেন্টারে, অনেকগুলো গাড়ি দেখিয়েছি, শোরুম লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নং গেটের ঠিক অপোজিটে পেয়ে যাবেন, সাথে একটা নূরে মক্কা হসপিটাল আছে তার ঠিক পাশের বিল্ডিংটায়, ওই দেখেন বুদ্ধিজীবী কবরস্থান গেট। তারপরও চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করলে পাবেন। আমরা তাহলে আর সময় না নিই, একটু লাইভটা ক্লোজ করে দিই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, একটু দোয়া করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে লাইভে ভিডিওটা আবার দেখাবো। সবার জন্য না, দোয়া কামনা চাই যাতে তাড়াতাড়ি একটু দোয়া করো সবার কাছে, আল্লাহ কাছে মিষ্টি মিষ্টি আসে, আল্লাহ হাফেজ।